প্রেমটা থাকলে কাজ হয় না আসলে, আমি এটা মনে করি। আচ্ছা আচ্ছা কারণ জীবনে আচ্ছা আচ্ছা যতবার প্রেম আসছে তখন কাজে অনেক ব্যাঘাত ঘটছে, তো এখন প্রেম করছি না, কাজটাই করছি। মন ভালো নেই জানি মন তবু হারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। কাজ করার সুবাদে, শুটিং করার সুবাদে নায়িকাদের সঙ্গে সখ্যতা হয়, মডেলদের সঙ্গে সখ্যতা হয়, প্রেমের সম্পর্কও গড়ায়, এই বিষয়টা আসলে কদ্দুর কি? আসলে কি সেটাকে প্রফেশনালি ডিল করেন, না আসলে কিছু মনের আদান প্রদানটাও হয়? না, মনের আদান প্রদানের করার সুযোগ থাকে না, কারণ এটা টোটালি একটা প্রফেশনাল কাজ। যখন মানে গানের তাগিদে যেটা হয় যে শুটিং করার সময় মানে দর্শক যখন স্ক্রিনে দেখে মানে ভাবে যে খুব রোম্যান্টিক একটা সিচুয়েশন, খুবই সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই টট মানে কটকটা রোদের মধ্যে এতগুলো লাইট যখন ফেসে পড়ে তখন সামনে আসলে সুন্দরী থাকে না অসুন্দরী থাকে ওইটাও ফিল করা যায় না। জাস্ট ফোকাস থাকে যে কাজটা নামাতে হবে, তো এর বেশি কিছুই না। এটা মানুষের হয়তো একটা ফ্যান্টাসি, হয়তো অনেক সুন্দরী মডেলদের সাথে কাজ করে তো ডেফিনেটলি মেবি একটা প্রেমের রসায়ন ঘটে, বাট ওরকম কিছুই আসলে হয় না, কারণ সবাই প্রফেশনাল, সবাই কাজকেই ভালোবাসে। কিন্তু মানে এটা ঠিক আছে, আপনি এটা অফিসিয়ালি মানে অন স্ক্রিন কথা বলেছেন, কিন্তু বাস্তবতা তো আসলে তা না, কিছু যা রটে কিছু না কিছু তো বটেই। মানে না না, আপনার সবকিছু কিন্তু এমন যা এমন রটে তা বটে না। এমনও প্রচলিত আছে, ইমরান ইমরান ইমরানের বহু প্রেমে প্রেমের খবর আছে এবং অসংখ্য প্রেম করেছেন এই পর্যন্ত, এবং প্রত্যেকটা প্রেম এত সুন্দরভাবে ডিল করেছেন, মানে প্রেম বন্ধুত্ব মানে কোনো কিছু তো দাগ নাই আর কি, মানে খুব না সুন্দরভাবে দেখেন, চলে চলছে, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আপনি খুব সুন্দরভাবে ডিল করেন এ টু জেড? না প্রেম আমি অসংখ্য করছি, এটা আসলে গুঞ্জন, এটা খুবই মানে অসংখ্য প্রেম হয়েছে, এটা ভুল কথা। প্রেম সবার জীবনেই আসে, প্রেম আমিও করেছি, কিন্তু সেটা এরকম না। এবং কাজের ক্ষেত্রে আমার কখনো কারোর সাথে প্রেম হয় নাই, লাইক মিউজিক ভিডিও করতে গিয়েছি, শুটিং করতে গিয়েছি, প্রেমের রসায়ন ঘটেছে এরকম হয় নাই। প্রেম যেটা হয়েছে সেটা ছোটবেলায় হয়েছে বা এই কাজের বাইরে অন্য প্রফেশনে যারা আছেন তাদের সাথে হয়েছে, কিন্তু আমাদের সমসাময়িক যে কাজ করছে এদের কারোর সাথে এরকম কিছুই হয় নাই, এটা টোটালি আচ্ছা গুঞ্জন। এটা মানুষের আচ্ছা একটা আচ্ছা ধারণা হতে পারে, মানুষ হয়তো একটা ধারণা করতে পারে যে মেবি এটা হতে পারে, এটা তাদের একটা ফ্যান্টাসি আমি মনে করি। আচ্ছা ওকে ধরে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে মানে আপনার এখন তো আপনি প্রেমের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিজ মধ্যে মোটামুটি টের পাওয়া যায় আপনি প্রেম করছেন, মানে না দেখেন, প্রেমটা নিশ্চয়ই প্রেম মিডিয়ার বাইরে। প্রেম আসলে প্রত্যেকটা মুহূর্তে মানুষ করতে পারে, এবং আমাদের তো, না আমি সেটা কি যেহেতু বলা গ্রামের যাবে মানুষ, একটু একটু না এক্সপ্লেইন না করা না, যাবে? মানে আমি আমি বলছি বিষয়টা হচ্ছে যে গানের মানুষের সাথে মানে গানটা এমন একটা ব্যাপার যেটা রোমান্টিক গান যখন করি ডেফিনেটলি ভিতরে প্রেম থাকতে হবে, কিন্তু সেটা মানে এটা না যে বাস্তব জীবনে লাইক একটা প্রেমের সাথে আমার যুক্ত থাকতে হবে, তো ওরকম কিছুই না। আমার রোমান্টিক গান করতে গেলে প্রচুর রোমান্টিক গান শুনতে হয়, প্রচুর রোমান্টিক কবিতা শুনতে হয়, কবিতা জানতে হয়, তো সেইগুলো নিয়ে আসলে আমার প্রতিদিন কেটে যায়, তো ওরকম কোনো কিছুই আসলে ঘটছে না, আপাতত কাজ তার মানে নিয়ে আপনার ব্যস্ত জীবনে আছি। এখন প্রেম নাই, প্রেম ছাড়া না প্রেমহীন? না না, প্রেম শোন, প্রেমটা থাকলে কাজ হয় না আসলে, আমি এটা মনে করি। আচ্ছা আচ্ছা কারণ জীবনে আচ্ছা আচ্ছা যতবার প্রেম আসছে তখন কাজে অনেক ব্যাঘাত ঘটছে, তো এখন প্রেম করছি না, কাজটাই করছি। প্রথম প্রেমের গল্পটা কি একটু শেয়ার করা যায়, সেটা মিডিয়ার আগে বা ছোটবেলায় স্কুল জীবনে বা কলেজ না জীবনে, ওটা স্কুল জীবনের প্রেম মানে ওটা কোনো, সেটা কেমন ছিল? এক পক্ষের প্রেম, আপনি অনেকদিন হাঁটছেন ঘুরছেন এরকম কিছু? ওই যে ছোটবেলার প্রেম, তখন ফোন ছিল না, তারপর আপনার কি বলে এখনকার মতো এত ফেসবুক ছিল না, একটু প্রচুর কি বলে এটা এখন যেরকম সহজে কানেক্ট করা যায় তখন কানেক্ট করা যেত না, তাই এই বিষয়গুলো আবার মজাও ছিল। হ্যাঁ, অনেকক্ষণ পরে হয়তো 2 দিন পরে 1 দিন একটু দেখা, এগুলো সুইট ছিল, যেগুলো এখন ওরা ভিডিও কলে প্রতিদিনই দেখা করা হচ্ছে, তো ডিফারেন্ট আসলে, তো এই আর কি, ছোটবেলার সব স্মৃতিই সুন্দর। এমনিতে প্ল্যান প্ল্যান কি আছে, মানে প্রেম, আচ্ছা প্রেমের কথা না হয় আপনি যাবেন না, আপনি বিয়ে শাদি তো করবেন, বাচ্চা কাচ্চা নেবেন, ইনশাল্লাহ আসলে এই ব্যাপারে কোনো কিছু ইনশাল্লাহ, ভাবছেন? মানে বয়স তো কম হলো না, আসলে ঠিক চলে প্রেম আসছে, এটা যখন হবে অবশ্যই জানতে পারবে সবাই, এবং বয়স যেহেতু হচ্ছে এবং এটা না যেহেতু আছে না, আমাদের যেমন ইসলামে, যেমন সৌভিকতিন ভাই গত 10 বছর যাবৎ প্রতি বছরই বলে যে আগামী বছর না বিয়ে করবো, ওরকম আগামী ওরকম ইচ্ছে, ওরকম ইচ্ছে নাই, বিয়ে আসলে করার ইচ্ছে আছে, যেটা অবশ্যই যদি এখন যেহেতু আসলে সিচুয়েশনটাও একটু কঠিন যাচ্ছে,
প্যান্ডামিক একটা সিচুয়েশন আমরা এখনো কিন্তু ওভারকাম করতে পারিনি। সামারটা আসলে দেখা গেছে লকডাউন আসছে বা আমাদের কাজ হ্যাপার হচ্ছে, তো এখন না মানে টোটাল আমাদের কনসেন্ট্রেশনটা অন্য জায়গায় চলে গেছে। মানে আমাদের আমরা যারা মিউজিক করি, যেমন অন্য সেকশনের কাজ ঠিকই চলছে, নাটক চলছে, সিনেমা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হল হচ্ছে না, তারপর ওটিটি যেহেতু শুরু হয়েছে ওদের কাজও চলছে, বাট যারা স্টেজ করে তাদের জন্য অনেক বড় সমস্যা হয়েছে। তো এখন আসলে লাইফটাকে নিয়ে সেফ থাকাটাই সবচেয়ে বড় আসলে আমি মনে করি, অন্য কিছু নিয়ে আপাতত ভাবছি না। তবে হ্যাঁ, এই সিচুয়েশন যখন কন্ট্রোল হবে ডেফিনেটলি ভাববো, অবশ্যই ভাববো। এবার আমি শেষের দিকে আরো কিছু কমেন্ট, সবার ই হচ্ছে একটাই ম্যাক্সিমাম এর রিকোয়েস্ট হচ্ছে গান 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 শুনতে চাই। কি মানে দুই লাইন গান খালি গলা একটু শোনাতে পারবেন, শোনাবেন? হ্যাঁ অবশ্যই, আমি আমি সবাই চলে যাবে গানটা গাই। এই গানটা অনেক পছন্দের একটা গান, আমাদের জুলফিকার রাসেল ভাই লেখা, এবং রাসেল ভাই আমার পছন্দের একজন লিরিসিস্ট। সবচেয়ে বড় কথা ওনার লিরিকের স্টাইলটা এতটাই ডিফারেন্ট যে আসলে মানে 100টা লিরিকের মাঝে আমি দেখলে বুঝতে পারি যেটা রাসেল ভাই লেখা, এবং সেটা অনেক গোছানো, তার মানে কথার গাঁথুনি একদমই অন্যরকম। তো আমার সৌভাগ্য হয়েছে রাসেল ভাইয়ের সাথে কাজ করা, আমি বেশ কয়েকটা কাজই করেছি এবং খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে। মন ভালো নেই জানি মন তবু হারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না, সবাই চলে যাবে একজনই পারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না, মন ভালো নেই জানি মন তবু হারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না, সবাই চলে যাবে একজনই পারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। থ্যাংক ইউ। কি সুন্দর গান, ভিউ কেমন এই গানটার? এই গানটা অলরেডি নিয়ার অ্যাবাউট 2 কোটির কাছাকাছি। বাহ, ভালো ভালো ভালো, কারণ ভিউর কথা জিজ্ঞেস করলাম, এই মানে এরকম অনেক ভালো গান আপনার আছে। হ্যাঁ, তার চেয়ে ভালো গান আসলে, হ্যাঁ অনেক সস্তায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।